بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আরেক দিনই বোন প্রশ্ন করেছেন যে আমি আগে নামাজও পড়িনি, রোজাও রাখিনি এবং কঠিন গাফেল ছিলাম এবং ধর্ম বিমুখ ছিলাম। এরপর 2 বছর আগে আমি হেদায়ত প্রাপ্ত হয়েছি। এখন আমি সব কিছু পালন করি, আল্লাহকে ভয় করে চলি। তো পূর্বের এই নামাজ এই রোজা আমার কাজা করা লাগবে কি লাগবে না, এ বিষয়ে আমি একটি লিঙ্ক পাঠিয়েছি, আশা করি সেটা যথেষ্ট। এরপর এখানে সংক্ষিপ্ত আকারে বলবো যে নামাজ পরিত্যাগ করাটা, নিয়মিত নামাজ পরিত্যাগ করাটা এক প্রকার কুফরি, কুফরি কাজ, শেরেকি কাজ। সুতরাং নামাজ ছাড়া অবস্থায় রোজা রাখলেও কোনো কাজে দিবে না, মহাকেক ওলামায় দিনের এটা সিদ্ধান্ত। কারণ নামাজবিহীন রোজা যেন কাফের রোজা, আর কাফের রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহর নিকটে। সুতরাং নামাজ রোজা উভয়টি যদি কেউ পরিত্যাগ করে থাকে ইচ্ছাকৃতভাবে, তাহলে রোজা তো এজন্যই গ্রহণ হবে না যে নামাজ নাই। আর ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করলে এ নামাজ পরবর্তীতে কাজা আদায় করেও লাভ হবে না, এ নামাজ কাজা আদায় করেও লাভ হবে না। কারণ নামাজ একটি নির্দিষ্ট টাইমে আল্লাহ ফরজ করেছেন, এ নামাজকে নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আল্লাহ ফরজ করেছেন। যেমন এরশাদ হচ্ছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মোমিনদের ওপরে একটি নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে। সুতরাং নির্দিষ্ট টাইম থেকে তাকে বিলম্বিত করা যেমন নাজায়েজ, নির্দিষ্ট টাইমের আগে সে নামাজ পড়াও নাজায়েজ। অতএব এটা হতেই পারে না যে একটা নামাজ ছুটেছিল 30 বছর আগে, ওই নামাজটা পড়ার এখন টাইম হলো, অসম্ভব। এই জন্য কিছু মহাকেক ওলামায়ে দিন বলছেন যে এভাবে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত রোজা যদি ছেড়ে দেয় কোনো কারণ ছাড়াই, শরাই কোনো কারণ ছাড়াই, তো এটা এমনই এক অপরাধ, এমন ঘোরতর অপরাধ যে এটার কাজা আদায় করলে হবে না। অর্থাৎ ইচ্ছাকৃত নামাজ রোজার কাজা আদায় করলে হবে না, মানে বিষয়টি সহজ নয় যে কাজা আদায় করলে তো ওটা ছিল কঠিন আর এটা হলো সহজ, না সহজ নয়। কারণ এটা এমনই অপরাধ যে কাজা করেও লাভ হবে না, কাজা কাফফারা দিয়ে কোনো লাভ হবে না, এমনই অপরাধ। যেমন মিথ্যা কসমের কোনো কাফফার নেই, ওর বিনিময় হলো জাহান্নাম, একমাত্র বিনিময় হলো জাহান্নাম। এর অর্থ এই নয় যে যে কসমের কাফফারা আছে সে কসম থেকে এটা হালকা, বরং কসম মিথ্যা কসমটা এত জঘন্য অপরাধ যে আল্লাহ ওর কোনো কাফফারা রাখেননি। কারণ কাফফারার মাধ্যমে প্রায়শ্চিত্ত হয়ে যায়, ওই সম্পর্কে আর জবাবদিহিত করা লাগে না। কিন্তু এটা এমনই পাপ, আচ্ছা মিথ্যা কসম খাওয়া, যে আল্লাহ এতই নাখোশ যে আর কোনো কাফফারার ব্যবস্থাই রাখেনি। একমাত্র খাঁটি মনে যদি সে তওবা করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, তাছাড়া আর কোনো পথ নাই, সোজা জাহান্নামে যাওয়া লাগবে যদি কেউ এভাবে মিথ্যা কসম খায়। তো নামাজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়াটা বিনা কারণে এরকমই অপরাধ যে আর কোনো কাজা কাফফারা রাখা হয়নি, আর নামাজে তো কোনো কাফফারা নাই, এটা একটা আস্ত জালিয়াতি কথা যে নামাজ ছুটে গেলে ওই নামাজের কাফফারা দেওয়া লাগবে, নামাজের কোনো কাজাও নাই কাফফারাও নাই। এভাবে এত দীর্ঘদিনের নামাজের কোনো কাজা নাই কাফফারা নেই, আর কাফারা তো টোটালেই নাই। তো এই বোনকে আমাদের পরামর্শ থাকবে যে যেহেতু নামাজ ছেড়ে দিয়েছেন, রোজার ছেড়ে দিয়েছেন এমন অবস্থায় যে ওই সময় সম্পূর্ণ ধর্ম বিমুখ ছিলেন উনি, তো ধর্মে ফিরে এসেছেন যেহেতু,
আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এখন তার উচিত হলো যে বিগত ছেড়ে দেওয়া এই নামাজগুলি এই রোজাগুলির জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা এবং পরবর্তী জীবনকে এভাবে শুধরে চলা এবং যথাসাধ্য নফল সালাত নফল শ্যামের এহতেমাম করা উচিত। যথাসাধ্য এগুলি নফল এবাদগুলি করার চেষ্টা করো যাতে করে তার নেকি বাড়তে থাকে, এটাই করেন। তাছাড়া কাজা উমরির নামাজ এগুলি ভিত্তিহীন, এগুলির পরামর্শ আমরা দেব না। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলছেন পবিত্র কোরআনের ভিতরে, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা কদ সালাফ। আপনি বলে দিন কাফেরদেরকে, তারা যদি বিরত হয়, ইন ইয়ানতাহু, তারা যদি বিরত হয় অর্থাৎ কুফর থেকে বিরত হয়ে হয়ে তোবা করে নাই, ইউগফার লাহুম মা কদ সালাফ, তাহলে তাদের অতীতের সমস্ত পাপ মার্জনা করে দেওয়া হবে। তাহলে তাওবার মাধ্যমে কুফুরির পাপকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। তোবা যদি কেউ করে, কোনো কাফের যদি আল্লাহর কাছে তোবা করে, কুফুর থেকে ফিরে যায়, আর তার তোবা কলমা পড়ার মাধ্যমে হবে এবং খাঁটি মনে এই কলমাকে গ্রহণ করার মাধ্যমে হবে, তো যদি কেউ তোবা করে কুফুরি থেকে, শিরিক থেকে, তো আল্লাহ তাদেরকেও মাফ করে দিতে পারেন, যেহেতু তাদেরকেও মাফ করে থাকেন। অতএব নামাজ বেনামাজি এবং বেরোজাদার এই শিরিক এবং কুফরের পাপের অনেক নিচে বলা যায়। সুতরাং যে আল্লাহ কুফরের গুনাহ, শিরকের গুনাহ পর্যন্ত মাফ করে দেন তওবা করার কারণে, সে আল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া নামাজ রোজাগুলিও ক্ষমা করতে পারেন। এটা তার নিকটে কোনো কঠিন বিষয় নয়। অতএব কাজা উমরির ঘানি টানার কোনো ফতোয়া আমরা দিতে পারি না, আর এটা আল্লাহ রাব্বুল্লাহ আমিনের যে শরীয়ত, সে শরীয়তের তবিয়ত বিরোধী কথা। আমরা লক্ষ্য করে দেখেছি যে মা বোনদের মাত্র কয়েকদিন, মাসে কয়েকদিন তাদের পিরিয়ড থাকে, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন বা 7 দিন। তো এই কয়েকদিনের নামাজগুলি আল্লাহ টোটালি মাফ করে দিয়েছেন, কারণ এই নামাজগুলি একসাথে জড়ো হলে তাদের উপর কষ্ট করা হবে আদায় করা, আর এমনটি প্রত্যেক মাসেই হয়। তো আল্লাহ রাব্বুল আমিন বিশেষ দয়ায় মাফ করে দিয়েছেন। তো আমরা কি মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আমিনের বিধানে এটা রয়েছে যে মাফ করে দিয়েছেন, 4-5 দিনের নামাজ একসাথে পড়লে কষ্টকর হবে বলে মাফ করে দিয়েছেন? সে আল্লাহ কি, যে ব্যক্তি তার কাছে খাঁটি মনে তওবা করতে চায়, সে আল্লাহ কি বলতে পারেন যে যাও তোমার তওবা তখনই গ্রহণ করবো যখন তুমি ছেড়ে আসা নামাজগুলি কাজা আদায় করবে, মানে 40 বছর, 50 বছরের নামাজগুলি কাজা আদায় করতে হবে তোমাকে, তাহলে তোমার তওবা গ্রহণ করবো নতুবা নয়? এটা আল্লাহর দয়া অনুকম্পার বিপরীত আমরা বলতে পারি। সুতরাং নামাজে তো কাজা নেই, কাফারাও নেই, রোজার বিষয়ে ওলামায়ে দিনের ভিতরে ইখতিলাফ রয়েছে। মহাকিক ওলামায়ে দিন বলেন যে এরও কোনো কাজা কাফারা লাগবে না, যেহেতু ইচ্ছাকৃতভাবে এই সালা এই এই শ্যামকে পরিত্যাগ করা হয়েছে। আর বিশেষ করে নামাজ পরিত্যাগের অবস্থায় রোজা রাখাটাও এক প্রকার অনর্থক। এই জন্য যারা বেনামাজিকে কাফের মনে করেন টোটালি, তাদের নিকটে এই মাসলা খুবই সহজ যে ও বেনামাজ যেহেতু কাফের ছিল, আর কাফের অবস্থা রোজা লাগে না। তো যা হোক, আমরা সেদিকে যাচ্ছি না। সংক্ষিপ্ত কথা হলো এই যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া রোজা নামাজ এগুলির কাজা লাগবে না, এ মর্মে বেশ কিছু মহাকিক ওলামায়ে দিন বলেছেন। কাজে এই ফতোয়ার উপর নির্ভর করা যেতে পারে ইনশাআল্লাহ। হাজা বিল্লাহি তাওফিক ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।